গুড মর্নিং বন্ধুরা, আমি মুনমুন গুপ্তা। আমার চ্যানেল মুনমুনস ব্লগে আপনাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে করব হলো আমি আলু পোস্ত। তো চলুন, আজকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে ওয়াচ করে দেবেন। তো আলু পোস্ত করার জন্য আমি এখানে আলুগুলো এভাবে কেটে নিয়েছি ছিলকে শুদ্ধ, আর কি আমি ছিলকেটা ফেলিনি, আর এখানে কড়া বসিয়ে নিয়েছি। তো আপনারা ভালো আছেন তো? অনেকদিন বাদে আমি এলাম, আর সকলে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন, এখানে আমি কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এরপরে দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। তো এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আলু পোস্ত করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কম সময়ে হয়ে যায়, আর খেতেও হেভি হয়, খুব সুন্দর লাগে আলু পোস্ত এভাবে রান্না করলে। তো দেখুন দিয়ে দিয়েছি, আর এখন আমি আর কি এই পর্যায়ে নুনটা দেব না, আর ঢেকে আমি কিছুক্ষণ আর কি সেদ্ধ করে নেব, তারপরে নুনটা দেব। তো কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই যে নুনটা দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দেব হলো পোস্ত। পোস্তর মধ্যে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তো এগুলো দিয়ে দেব, দিয়ে আমি ভেজে নেব। আর ভাজতে ভাজতে একটা গন্ধ বেরোয় পোস্ত। অনেকে আছে পোস্ত ভেজে নিয়ে আর কি পেস্ট করে, তো আমি ভেজে নিয়ে করিনি, কাঁচাটাই বেটেছি। তো এভাবে আমি কিছুক্ষণ আমি ভেজে নেব, একটা স্মেল বেরিয়ে যাবে, তারপরে জল দিয়ে দেব। তো দেখুন জলটা দিয়ে দিলাম। তো এবার আমি কভার করে আরও কিছুক্ষণ হতে দেব। দেখুন প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এরপর আমি দিয়ে দেব হচ্ছে কাঁচা সর্ষের তেল, এতে করে টেস্টটা কিন্তু আরো বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কান্নার শব্দ আসছে, তো আপনারা কিছু মনে করবেন না। আর আলু পোস্ততে কিন্তু আমি হলুদটা স্কিপ করে গেছি, আমি হলুদ দিইনি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটা লঙ্কা লঙ্কা স্মেল করবে, ভালো লাগবে খেতে। তো আমার তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে আবার আসছি। তো দেখুন ফাইনালি রেডি আলু পোস্ত, গরম গরম ভাতে কিন্তু ভীষণ জমে যায়। এই হলো আলু পোস্ত। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে